সমাজসেবী সংগঠন মিলন তীর্থ সংঘের উদ্যোগে এদিন ব্যারাকপুর রেল স্টেশনের শতাধিক গৃহহীন মানুষের হাতে তুলে দেওয়া হলো খাদ্যের প্যাকেট। এছাড়াও মানুষের মধ্যে বিতরণ করা হলো মাস্ক, নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে তারা থাকেন এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করেন সেই জন্য মানুষকে সচেতনও করা হয় মিলন তীর্থ সংঘের তরফ থেকে। এদিন সংঘের প্রতিনিধিরা ব্যারাকপুর রেল স্টেশনের পাশাপাশি অন্যান্য রেল স্টেশনেও মানুষের হাতে এমনভাবেই খাদ্য সামগ্রী তুলে দেন। মাস্ক কোথায় না? মাস্ক নিয়ে না একটা আদিত্য।